মাতৃশক্তির উদ্বোধন, মাতৃশক্তির উদ্বোধন, মাতৃশক্তির তাড়াতাড়ি কর, নইলে যে কালবেলা পড়ে যাবে। ওই দেখো, তোরা আবার থেমে গেলি কেন? বাজারে বাজা, জোরে জোরে ঢাক বাজা, আরে ঢাক বাজা। মোরগ লেগেছে গো, মোরগ লেগেছে, সারা দেশে মোরগ লেগেছে, গাঁকে গাঁ উজাড় হতে বসেছে। শুনতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না মানুষের কান্নার শব্দ? আমি তখনই বলেছিলাম, নিশ্চয়ই পূজায় আমাদের কোনো ত্রুটি ঘটে গেছে। এসো এসো সবাই এসো, আমরা দেবতার কাছে ক্ষমা প্রার্থনা করি। বলো বলো সবাই বলো। আমাদের প্রার্থনা, আমাদের প্রার্থনা সফল হয়নি। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, নিশ্চয়ই আমাদের কোথাও ভুল হয়েছে। এসো এসো, আমরা মায়ের কাছে প্রার্থনা জানাই। কোনো লাভ হবে না, বন্ধ করো, পুজো বন্ধ করো। হতে পারে না, হতে পারে না, এমনটা হতে পারে না। বলো বলো সবাই আমার সঙ্গে সঙ্গে বলো, ওরে বাজা বাজা, বাজনা বাজা, আরে বাজনা বাজা। রক্ষা করবে, রক্ষা করবে কে, কে রক্ষা করবে? আমি শয়তান, বহুদিন ধরে আমি সুযোগ করছি দেবতাদের হাত থেকে ছিনিয়ে নেব রাজত্ব, স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর হব আমি। বন্ধ করে দেব, বন্ধ করে দেব দেবতাদের পূজা আরাধনা, সেই সুযোগ এখন আমার হাতের মুঠোয়। আমার সৃষ্ট করুণাসুরের দাপটে এখন পৃথিবীতে উঠেছে হাহাকার, ঘরে ঘরে মৃত্যুর তাণ্ডবে বন্ধ হয়েছে পূজা অর্চনা, দিক বিদিকে এখন শুধু কান্নার রোল। আর দেবতারা পাবে না পুজো, এখন থেকে পৃথিবী লোকে বিরাজ করবো আমি 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 আর করুণাসুর।
বাঁচান ডাক্তারবাবু, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন ডাক্তারবাবু। এই মহামারীর হাত থেকে আমাদেরকে উদ্ধার করুন, না হলে যে আমাদের ঘর পুরো খালি হয়ে যাবে ডাক্তারবাবু। কি মহামারী এলো আমরা তো ভাবতেই পারছি না, এমনটা চলতে থাকলে যে নিঃশেষ হয়ে যাবে মানব জাতি। না না, এমনটা হতে দেওয়া যায় না, মানুষকে বাঁচানো আমাদের ধর্ম, কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে। করুন করুন ডাক্তারবাবু, কিছু একটা করুন, কিছু একটা করুন ডাক্তারবাবু। আমরা সব সেবা কর্মীরা আমাদের সাধ্যমতো করছি, আপনারা সতর্ক থাকুন, সচেতন থাকুন, আসুন আমরা সকলে একসঙ্গে এই অতিমারির বিরুদ্ধে লড়াই করি। লড়াই করবে আমার সঙ্গে? মূর্খের দল, জানে না শয়তানের ক্ষমতা, জানে না করোনার প্রকোপে নিশ্চিহ্ন করে দেবো মানব জাতি। আমার সাথে লড়াই করার ক্ষমতা ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও নেই, তো তুচ্ছ মানুষ ধ্বংস ধ্বংস হয়ে যাবে, সব নিঃশেষ করে দেবো আমি, পৃথিবীতে জ্বালাবো মৃতের চিতা। রক্ষা করুন পিতামহ ব্রহ্মা, আমাদের রক্ষা করুন, আমাদের অস্তিত্ব আজ বিপন্ন, মর্তের ঘরে ঘরে কান্নার রোল, মৃত্যু মিছিল। রক্ষা করুন পিতামহ ব্রহ্মা, রক্ষা করুন। মানুষ যদি দেবতাদের পূজা না করে তাহলে? শান্ত হন দেবতাগণ, শান্ত হন। আমি পূর্বেই জেনেছি এই ভয়ঙ্কর ঘটনা শয়তানের ষড়যন্ত্র। তবে আর দেরি কি, সেই পিতামহ যুদ্ধ ঘোষণা করুন। না বৎস, অসীম শক্তিশালী এই শয়তানের সঙ্গে যুদ্ধের ক্ষমতা আমাদের নেই। কি বলছেন প্রজাপতি ব্রহ্মা, তাহলে উপায়? উপায় একমাত্র মহেশ্বর, তিনি তোমাদের সাহায্য করতে পারেন, তোমরা তার শরণাপন্ন হও। বলেছিলাম আমার ক্ষমতার কাছে সকলেই তুচ্ছ, এবার আমি স্বর্গ মর্ত পাতালে আগুন লাগিয়ে দেব। আমাদের রক্ষা করুন, আপনি তো অন্তর্যামী শঙ্কর, দেবতাদের এমন বিপদে আপনি আমাদের সহায়। মানুষ ভুলেছে দেবতার পূজো, ঘরে ঘরে মৃত্যুর বিভীষিকা, আমাদের অস্তিত্ব বিপন্ন। রক্ষা করুন মহেশ্বর, আমাদের রক্ষা করুন। আমি সবই জানি বৎসগণ, কিন্তু সাধনার প্রবল প্রতাপে শয়তান এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের থেকেও শক্তিশালী হয়ে উঠেছে, তাকে প্রতিরোধ করা আমারও অসাধ্য। রক্ষা করুন মহেশ্বর, আমাদের রক্ষা করুন। এমনকি কেউ নেই যে আমাদের এই সংকট থেকে উদ্ধার করতে পারবে? আছে বৎস, শয়তান যতই শক্তিশালী হোক না কেন, অন্যায় অত্যাচারেরও শেষ আছে। করবে তার গতিরোধ মা? কেন, আমি? কি বলছো তুমি পার্বতী, তুমি যাবে ওই শয়তানের সঙ্গে সমরে? অবশ্যই, যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতাদের রক্ষা করতে অপারক, তখন তুমি কি জানো ওই শয়তান অসীম বলশালী? আপনিও তো জানেন মহেশ্বর, আমি মহামায়া, অশেষ শক্তির ভাণ্ডার, আমার দিব্য তেজ শক্তিতে আমি ছাড়খার করে দিতে পারি ওই শয়তানের শয়তানি। হে দেবী, শয়তান বড় ভয়ঙ্কর, ছলনাময়, তুমি কোন রূপে তার সম্মুখীন হবে? আমি মহামায়া, বারে বারে বহু রূপে আমি আবির্ভূত হয়েছি এই সৃষ্টিকে রক্ষা করতে, এবার আমি হব মহাকাল ঘরণী, এই দেখো আমার রূপ।
আমার কি রূপ? আমি মহাকালী, অন্যায়ের ধ্বংস আর সৃষ্টি রক্ষায় আমার এই রূপ। আমার এক হাতে শত্রু নিধনের খড়গ আর অন্য হাতে মর্তবাসীর জন্য বরাম হয়। অনুমতি দাও শঙ্কর, আমি যাই শত্রু নিধনে। আদিশক্তি তুমি দিব্য তেজ সমন্বিতা, যাও দেবী, আমি অনুমতি দিলাম। জয় জয় মা মহাকালী, জয় মা মহাকালী। আর আমায় বাধা দেবে কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গেল রসাতলে, এবার এবার একচ্ছত্র অধিপতি আমি, আমি এই শয়তান। স্বর্গ মর্ত পাতাল আমার করায়ত্ত, এবার চলবে আগুন, ছারখার করে দেবো দেবতাদের অস্তিত্ব, সন্ধানে চলবে আগুন। তুমি নারী? আমি মহাকালী, তোর সমর। নারী, নারী আমার সমন। সাবধান শয়তান, এখনো স্তব্ধ হ, বন্ধ কর তোর আস্ফালন, না হলে কি কি করবে তুই নারী? যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুচ্ছ, সেখানে সামান্য নারী তুমি। স্তব্ধ হ পামর, নিজের অন্তিম পরিণতির কথা চিন্তা কর। আমি আদ্যা শক্তি মহামায়া, সব শক্তির উৎস, চেয়ে দেখ আমার হাতের এই উদ্যত খড়গের দিকে, যার এক আঘাতে সাঙ্গ হবে তোর সমস্ত আস্ফালন, আর অন্য হাতে মর্তবাসীর জন্য বরাব হয়। উদ্যত খড়গ নারীর হাতে, বেশ বেশ, দেখাও দেখাও তোমার কত শক্তি, দেখাও দেখি কত শক্তি। তবে দেখ পামর শয়তান, কি ভয়ঙ্কর তার গতি, বাদলের কালো মেঘ ছিন্ন করে ওই শানিত খড়গ নেমে আসছে আমার মস্তকের উপর। না না না, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, ওই নারীর হাত থেকে আমাকে বাঁচতে হবে। বলো বলো শয়তান, বলো। বহুদিন পরে মনে গেল শান্তি, মহামারী এখন দূরে সরে গেছে। ধন্যবাদ ডাক্তারবাবু, ধন্যবাদ, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ছিলেন বলে আজ ঘরে ঘরে থেমেছে কান্নার রোগ। না না না, শুধু আমি নই, এই সমস্ত সেবাকর্মী, নার্স দিদিরা, সরকারি স্বাস্থ্যকর্মীদের লড়াইকেও ধন্যবাদ দিন। সত্যি ডাক্তারবাবু, ওদের লড়াই তুলনা হয় না। যারা এই ভয়ঙ্কর যুদ্ধে প্রাণ দিয়েছেন সেই সমস্ত মহান প্রাণকে প্রণাম জানাই। আপনারা ভগবান ডাক্তারবাবু, আপনারা ভগবান। না না না, আমরা ভগবান নই, আমরা তো তার কৃপাধন্য মানুষ মাত্র। প্রণাম জানান দুর্গতি নাসিনকে, যার এক হাতে থাকে শত্রু নিধনের খড়গ আর অন্য হাতে মানুষের জন্য বরা হয়। তিনি তো আপনাদের সকলের মধ্যে থাকা আত্মা শক্তি। আসুন আমরা সকলে তাকে প্রণাম জানাই। সদানন্দময়ী কা